অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। হুগলি বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এই অভিযোগে চুচুড়া, চন্দননগর ও ভদ্রেশ্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল হুগলি জেলা বিজেপি মহিলা মোর্চা। মঙ্গলবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন হুগলি জেলা বিজেপির মহিলা মোর্চার নেতাকর্মীরা। মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়, বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির বিরুদ্ধে প্রশাসন মিথ্যা মামলা দিচ্ছে, তার প্রতিবাদে এদিন তাদের এই কর্মসূচি। আজকে আমাদের কর্মসূচিটা হচ্ছে, গত 11-12 তারিখ নাগাদ ভদ্রেশ্বর তেলিনি পাড়াতে রাত্রেবেলার দিকে একটা অশান্তির সৃষ্টি হয়। যে অশান্তির চোটে কিছু নিরীহ মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং বোমার ফাটানো হয়, অস্ত্র নিয়ে চালানো হয়। সেখানে খুবই উত্তেজনা প্রবল ছিল। সেই সময় আমাদের এখানকার সাংসদ মাননীয় লকেট দিয়ে এসেছিলেন ওখানে যাওয়ার জন্য, কিন্তু আমার ওখানকার যে কমিশনার বা আমাদের যে ডিএম, কেউ ওনাকে ওখানে যাওয়ার অনুমতি দেননি, উল্টে ওনাকে বাধার সৃষ্টি করেছেন। উনি বারংবার এসছেন, ওনাকে তার ততবারই আটকানো হয়েছে এবং সেই কারণে দিদিকে একটা মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা চাই যে সেই মামলা থেকে দিদিকে নিষ্পত্তি দিতে, সেই জন্য আমরা আজ এখানে অবস্থান বিক্ষোভ করছি। সুতরাং দিদি আমাদের এমপি নন, উনি আমাদের মহিলা মোর্চা সভানেত্রী রাজ্যে। সুতরাং আমাদের সেই মহিলারাই আজ আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি ওনাকে সেই কেস থেকে মুক্তি দেওয়ার জন্য। 22 তারিখের মধ্যে দেখা করতে বলেছেন, হয়তো বলেছে আইনানুক ব্যবস্থা নেবে, কী বলবেন? দিদির মতন কাজ করবেন এবং ওনার আইনজীবী আছে, নিশ্চয়ই তিনি সেই ব্যবস্থায় করবেন। আমরা চাই ওনাকে সেইখান থেকে মুক্তি দেওয়া হোক, আমরা সেই জন্য এখানে অবস্থান বিক্ষোভ করেছি। আমরা দিদির সাথে আছি, দিদির পাশে আছি। আপনার নাম? আমার নাম অরূপা সামন্ত, হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক। তারিখে চন্দননগরে একটা তেরেনি পাড়াতে একটা গণ্ডগোল হয়েছিল, যার ফলে সাধারণ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। সেই খবর পেয়ে আমাদের এখানকার জননেত্রী মানে সাংসদ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় সেখানে গিয়েছিলেন, কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন, ওখানকার কমিশনার তাকে বারবার বাধা করেছেন এবং উল্টে তাকে মিথ্যে মামলা দায়ী করেছেন। সেই মামলা যাতে এখানে মুকুব করা হয়, তুলে নেওয়া হয় এবং সাধারণ কিছু মানুষের ওপরেও সেই মামলা করা হয়েছে, সেই মামলাও যাতে তুলে নেওয়া হয় তার দাবিতে আজকে আমরা এখানে মহিলা মোর্চার তরফ থেকে এখানে একটা নিস্তব্ধ বিক্ষোভ মিছিল। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।